বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উর্বর সমভূমিতে অবস্থিত একটি দেশ, হাজার হাজার বছরের ইতিহাস ধারণ করে। ভারত ও মায়ানমারের মধ্যে অবস্থিত এই প্রাণবন্ত জাতি একটি চমকপ্রদ বিবর্তন প্রত্যক্ষ করেছে, বিজয় এবং চ্যালেঞ্জ দ্বারা চিহ্নিত এটিকে বর্তমান অবস্থায় নিয়ে গেছে। এই নিবন্ধে আমরা সময়ের মধ্য দিয়ে একটি যাত্রা শুরু করব, সেই উল্লেখযোগ্য মাইলফলকগুলি অন্বেষণ করব যা বাংলাদেশকে তার আদি ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত রূপ দিয়েছে। বাংলাদেশের সভ্যতার শিকড় প্রাচীনকালে খুঁজে পাওয়া যায়, যখন এটি শক্তিশালী মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের অংশ ছিল। এই সময়কালটি এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহ্যের ভিত্তি স্থাপন করেছিল। শতাব্দীর পর শতাব্দী অতিক্রান্ত হওয়ার সাথে সাথে বাংলা বাণিজ্য ও শিক্ষার কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়, যা দূর দূরান্তের বণিক ও পণ্ডিতদের আকর্ষণ করে। ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির আগমনে বাংলাদেশের ভাগ্য মোড় নেয়। 18 শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার উপর তার আধিপত্য প্রতিষ্ঠা করে, এটিকে ব্রিটিশ ভারতের একটি অংশে পরিণত করে। এই অঞ্চলটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে অর্থনৈতিক শোষণ ও রাজনৈতিক নিপীড়নের সম্মুখীন হয়েছিল। যাই হোক, এই যুগটি একটি স্বতন্ত্র বাঙালি পরিচয়ের উত্থান এবং জাতীয়তাবাদের প্রাথমিক বীজের সাক্ষী ছিল। 20 শতক এই অঞ্চলে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। 1947 সালে ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে, যার ফলে ধর্মীয় লাইনে বাংলা ভাগ হয়। পূর্ব বাংলা হয় পূর্ব পাকিস্তান, নবগঠিত পাকিস্তান রাষ্ট্রের একটি অংশ। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক বৈষম্য উত্তেজনা প্রজ্বলিত করে স্বায়ত্তশাসনের জন্য সংগ্রামের মঞ্চ তৈরি করে। 1971 সালে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে নৃশংস যুদ্ধ শুরু হলে স্বাধীনতার লড়াই চরম পর্যায়ে পৌঁছে। শেখ মুজিবুর রহমান এবং সাহসী মুক্তিবাহিনীর মতো দূরদর্শী নেতাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ও আত্মনিয়ন্ত্রণের জন্য বীরত্বের সাথে লড়াই করেছে। 1971 সালের 1-6 ডিসেম্বর বাংলাদেশী বাহিনীর বিজয়ের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে, যার ফলে একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়। মুক্তিযুদ্ধের পর ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির মাধ্যমে বাংলাদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়। যাই হোক, বাংলাদেশী জনগণের স্থিতিস্থাপক মনোভাব বিরাজ করে এবং জাতি পুনর্গঠনের কঠিন কাজ শুরু করে। আন্তর্জাতিক সাহায্য ও সমর্থন যুদ্ধোত্তর পুনরুদ্ধারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা দেশের ক্রমান্বয়ে অগ্রগতিতে অবদান রাখে। স্বাধীনতার পরের বছরগুলোতে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক সংস্কারের দিকে মনোনিবেশ করেছিল। কৃষিখাতে উল্লেখযোগ্য সংস্কার হয়েছে, যার ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে এবং দারিদ্র হ্রাস পেয়েছে। স্বাস্থ্যসেবা এবং শিক্ষার উন্নতির জন্য প্রচেষ্টা করা হয়েছিল, যার ফলে এই সেক্টরগুলিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্যের মধ্যে একটি উল্লেখযোগ্য সাফল্য। পরিবার পরিকল্পনা কর্মসূচি এবং সচেতনতামূলক প্রচারাভিযানের বাস্তবায়নের মাধ্যমে দেশ জনসংখ্যা বৃদ্ধির হার রোধ করতে সক্ষম হয়েছে, অর্থনৈতিক অগ্রগতির পথ প্রশস্ত করেছে এবং সামাজিক কল্যাণ বৃদ্ধি করেছে। অসংখ্য চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ অর্জন করেছে বেশ কয়েকটি মাইলফলক। দেশের পোশাক শিল্প উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে, এটি পোশাক রপ্তানিতে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় এবং এর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানকারী হয়ে উঠেছে। নারীর ক্ষমতায়ন একটি গুরুত্বপূর্ণ ফোকাস হয়ে উঠেছে, ক্ষুদ্রঋণের মতো উদ্যোগগুলি উদ্যোক্তা এবং দারিদ্র হ্রাসের জন্য ঋণ ও সম্পদের অ্যাক্সেস প্রদানের মাধ্যমে অগণিত নারীর জীবনকে পরিবর্তন করে। বাংলাদেশের আধুনিক ল্যান্ডস্কেপ গঠনে প্রযুক্তিগত অগ্রগতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশটি ডিজিটাল রূপান্তরকে আলিঙ্গন করেছে, সংযোগের উন্নতি করেছে এবং তথ্যে অ্যাক্সেস করেছে। ক্রমবর্ধমান সফটওয়্যার রপ্তানি এবং একটি ক্রমবর্ধমান স্টার্ট আপ ইকোসিস্টেমের সাথে আইটি সেক্টর স্থির বৃদ্ধির সাক্ষী। এর অগ্রগতি সত্ত্বেও বাংলাদেশ উল্লেখযোগ্য পরিবেশগত চ্যালেঞ্জের সম্মুখীন। দেশটি জলবায়ু পরিবর্তনের প্রভাবের জন্য অত্যন্ত সংবেদনশীল, ক্রমবর্ধমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা তার নিচু উপকূলীয় অঞ্চলগুলির জন্য একটি গুরুতর হুমকি সৃষ্টি করে। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ বনায়ন, নবায়নযোগ্য শক্তির প্রচার এবং জলবায়ু অভিযোজন কৌশল বাস্তবায়ন সহ সক্রিয় পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশের যাত্রার দিকে ফিরে তাকালে দেখা যায় যে জাতি তার সূচনাকাল থেকে অনেক দূর এগিয়েছে। প্রাচীন সভ্যতা থেকে ঔপনিবেশিক শাসন এবং স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত বাংলাদেশের ইতিহাস তার জনগণের শক্তি ও সংকল্পের প্রমাণ।
কৃষি, শিল্প এবং প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে দেশের অগ্রগতি একটি উন্নয়নশীল অর্থনীতি হিসেবে এ সম্ভাবনাকে তুলে ধরে। তবে বাংলাদেশের যাত্রা অনেক দূর। এটি একটি সমৃদ্ধ এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার প্রচেষ্টার সাথে সাথে নতুন চ্যালেঞ্জ এবং সুযোগের মুখোমুখি হচ্ছে। এর জনগণের অদম্য চেতনা এবং এর অতীত থেকে শেখা পাঠ সামনের পথের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করে। বাংলাদেশ এগিয়ে যাওয়ার সাথে সাথে এটি স্থিতিস্থাপকতা এবং বৃদ্ধির একটি সমৃদ্ধ উত্তরাধিকার রেখে যায়, যা বিশ্বকে অনুপ্রাণিত করে।